যুদ্ধ বিরতির আহ্বান কিয়েভের পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ড ও রোমানিয়ায় ঢুকতে পারবেন বাংলাদেশিরা বান্দরবানের রুমায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও চার ছেলে নিহত নিরাপত্তা জোরদার ঘটনা খতিয়ে দেখছে পুলিশ ছুটির দিনে করোনা টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন বাড়তি ভিড় সামাল দিতে হিমশিম অবস্থা কাল একদিনে এক কোটি মানুষকে দেওয়া হবে প্রথম ডোজ ১৩ বছরেও পিলখানা হত্যাকাণ্ডের কোনো মামলা নিষ্পত্তি না হওয়ায় হতাশ স্বজনরা নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা সুষ্ঠু বিচারের জন্যই দেরি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী সময় সংবাদের সঙ্গে আছি শায়লা রহমান ইমা ইউক্রেনে চলমান যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কে আছেন দেশটিতে আটকে পড়া প্রবাসী বাংলাদেশিরা এ অবস্থায় তাদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে পোল্যান্ড ইউক্রেন সীমান্ত সীমান্তরক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ড ও রোমানিয়ায় ঢুকতে পারবেন বৈধ পাসপোর্টধারীরা শুক্রবার আলাদা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর ইউক্রেনে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করায় আতঙ্কে আছেন স্থানীয় জনগণ সহ প্রবাসী বাংলাদেশিরাও রাশিয়া আগ্রাসনের পর আমরা যারা বাংলাদেশে ইউক্রেনে আছি আমরা সবাই ভয়ে উৎকণ্ঠার মধ্যে রয়েছি আমরা চাই যে বাংলাদেশ সরকার যতটা সম্ভব দ্রুত আমাদের এখান থেকে সরিয়ে নেয় দেশটিতে জরুরি অবস্থা ও কারফিউ জারি থাকায় সবকিছু বন্ধের কারণে চরম দুশ্চিন্তায় আছেন সাধারণ মানুষ এ অবস্থায় যে যেভাবে পারছেন ছুটছেন পাশের দেশ পোল্যান্ড সীমান্তের দিকে আমরা পোল্যান্ডে প্রবেশের অপেক্ষায় আছি যদি সম্ভব হয় সাইপ্রাসে যাব সেখানে আমার বন্ধুরা থাকেন আমার অনেক বন্ধু বান্ধব এখন কিয়েভে রয়েছেন তারা তাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চিত হয়ে পড়েছে এমন অবস্থায় ইউক্রেনে আটকে পড়া বাংলাদেশিদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তি দিয়েছে পোল্যান্ডের বাংলাদেশ দূতাবাস শুক্রবার সকালে পোল্যান্ডের ওয়ারশোর বাংলাদেশ দূতাবাসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রবাসী বাংলাদেশিদের জন্য ভিসা ছাড়া উন্মুক্ত করে দেওয়া হয়েছে পোল্যান্ড ইউক্রেন সীমান্ত এছাড়াও বৈধ পাসপোর্টধারীরা সীমান্ত রক্ষী বাহিনীকে পাসপোর্ট দেখিয়ে ঢুকতে পারবেন পোল্যান্ডে শনিবার সকালে পোল্যান্ড ইউক্রেন সীমান্তের পথে রওনা হবে ওয়ারশোর বাংলাদেশ দূতাবাসের একটি দল এ সময় ইউক্রেন থেকে পোল্যান্ডে ঢুকতে ইচ্ছুক বাংলাদেশিদের সহায়তা করবেন তারা বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় যাদের পাসপোর্ট নেই তারা ট্রাভেল পাস নিয়ে পোল্যান্ডে ঢুকতে পারবেন প্রত্যেক বাংলাদেশিকে দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি সঙ্গে রাখতে অনুরোধ করা হয় এছাড়া ইউক্রেনের দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রবাসী বাংলাদেশিরা রুমানিয়ায় যেতে পারবেন রুমানিয়া সরকার দুই দিনের থাকার ব্যবস্থা সহ বুখারেস্টে বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে রেখে তাদের দেশে আসার ব্যবস্থা করবে বলে ফেসবুক বার্তায় জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী মাইমুনা হায়দার চৌধুরী সময় সংবাদ বান্দরবানের রুমায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও চার ছেলে নিহত হয়েছেন বিচার সালিশ ও তাবিজ কবচ নিয়ে গ্যালেঙ্গা ইউনিয়নের আবুপাড়া কারবারির সঙ্গে স্থানীয়দের বিরোধ চলছিল এরই জেরে বৃহস্পতিবার রাতে পাড়ার লোকজনের সঙ্গে আবুপাড়ার বাকবিতণ্ডা হয় এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার পরিবারের লোকজনের উপর হামলা চালায় এতে পাড়া প্রধান আবুপাড়া সহ তার পরিবারের পাঁচজন নিহত হন পুলিশ সুপার জেরিন আক্তার বিষয়টি নিশ্চিত করে জানান ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে তদন্ত করে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে সময় সংবাদে আরও থাকছে রাজধানীর হাতির ঝিলে ভেসে উঠল নারীর মরদেহ মাথায় আঘাতের চিহ্ন পরিচয় শনাক্তের চেষ্টা জড়িতদের ধরতে অভিযানে পুলিশ ফুলেল শ্রদ্ধা আর অশ্রুতে ২০০৯ সালে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করলেন পরিবারের সদস্যরা সকালে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানানো হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে যদিও দীর্ঘ সময়ে বিচার কাজ শেষ না হওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন বিচার কাজ সুষ্ঠু করতেই এই দীর্ঘসূত্রতা তাই স্বজনদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি ১৩ বছর আগে পিলখানা হত্যাকাণ্ডের বুলেট যাদের করেছে ক্ষত বিক্ষত সেই সেনা সদস্যদের স্বজনদের অশ্রু এখনও নীরবে ঝরে বনানীর সামরিক কবরের সামনে দাঁড়িয়ে স্বজনদের প্রার্থনা ওপারে ভালো থাকুক তাদের প্রিয় মানুষগুলো
2009 সালে 25 ও 26 ফেব্রুয়ারিতে তৎকালীন বিডিআর হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। কিন্তু দীর্ঘ সময়ও হয়নি সেই হত্যাকাণ্ডের বিচার, তাই স্বজনদের কণ্ঠে ক্ষোভটা একটু বেশি। আর কতদিন ওনারা ধৈর্য ধারণ করবে? আমরা তো এই মানুষগুলো ফেরত আনতে পারবো না। তা আমরা চাই এই রায় কার্যকরের মাধ্যমে যাতে আমরা একটা সুষ্ঠু বিচার পাই। আর অন্যদিন যে আমরা কেমন থাকি, কি থাকি, কি হালে থাকি, কেউ আমাদের খোঁজও নেয় না, কিংবা আমাদের মন থেকে আমাদের আজও বিশ্বাস হয় না, দুঃস্বপ্ন তারা করে। নিহত সেনা কর্মকর্তাদের স্মরণ করে কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির পক্ষে। উপস্থিত ছিলেন দুই বাহিনীর প্রধান, বিজিবি প্রধান এবং স্বরাষ্ট্রমন্ত্রী। পরে সাংবাদিকদের স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিচার বিলম্ব হলেও ন্যায় বিচারের কাজ করছে সরকার। বিচারের রায় যথাযথভাবে কার্যকর হবে আমরা মনে করি, ধৈর্য ধারণ করবেন, আমরা অবশ্যই এর বিচার আমরা দেখতে পাবো। ফুল দিতে আসেন বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সহ রাজনৈতিক ব্যক্তিরা। ফুল দিয়ে বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানান, পিলখানার ঘটনায় গভীর ষড়যন্ত্র রয়েছে। তবে আওয়ামী লীগ বলছে ষড়যন্ত্র থাকলে খুঁজে বের করা হবে। এর পেছনে একটা সুদূর প্রসারী একটা ষড়যন্ত্র ছিল। তার মূল কারণটা ছিল যে সেনাবাহিনীর মনোবলটাকে ভেঙে দেওয়া, এবং সেটাই সেদিন করার মূল উদ্দেশ্য ছিল। অবশ্যই আমরা চাই যে এদের পিছনে যারা আছেন, যদি কেউ থাকে, তাদের বিচার হোক। আমরা আশা করি দেশের প্রচলিত নিয়ম পালন করে দ্রুততার সঙ্গে বিচার সম্পন্ন হবে। 2009 সালে বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যা মামলার বিচার শেষ হলেও বিস্ফোরক মামলার বিচার কাজ আটকে আছে। সাদাত রহমতুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনেও করোনা টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে দীর্ঘ লাইন। সাভার ও গাজীপুরে টিকা নেয়াদের বেশিরভাগই পোশাক শ্রমিক। এদিকে চট্টগ্রামে ঘোষণা ছাড়াই একটি কেন্দ্রে টিকা কর্মসূচি বন্ধ করে দেয়। দূর দূরান্ত থেকে এসেও ফিরে যান সাধারণ মানুষ। রিপোর্টার ও জেলা প্রতিনিধিদের তথ্য ছবি নিয়ে রিপোর্ট। ছুটির দিনেও টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে উপচে পড়া ভিড়। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা নেন সব বয়সী মানুষ। শুক্রবার সাভারের বাংলাদেশ হেলথ ম্যানেজমেন্ট সেন্টারে টিকা নিতে আসাদের বেশিরভাগই ছিল পোশাক শ্রমিক। লাইনে দাঁড়িয়ে আইডি কার্ড দেখিয়ে টিকা নিতে পেরে খুশি সবাই। শনিবার থেকে প্রতিদিন 26টি কেন্দ্রে 50,000 মানুষকে টিকা দেওয়ার প্রস্তুতি নিয়েছে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র। ভিড় নাই, কোনো কিছু নাই, খালি মানুষ যাইতেছে আসতেছে। সুন্দর পরিবেশ, কোনো ঝামেলা নাই, নির্দিষ্ট সময়ের ভিতরে আমরা টিকা দিতে পেরেছি। সুন্দর সুশৃঙ্খলভাবে টিকা দিচ্ছে, আমি অত্যন্ত আনন্দিত যে সাভারবাসী এত সুন্দরভাবে টিকা নিচ্ছে। এবং আমি বিশ্বাস করি আমরা যে মাস্টার প্ল্যান নিয়ে এগুচ্ছি, আগামীকাল আমরা 12টি ইউনিয়নে একযোগে টিকা দিব। শিল্প অধ্যুষিত গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ ও বঙ্গতাজ অডিটোরিয়াম কেন্দ্রে টিকা প্রত্যাশীদের লাইন ছিল দীর্ঘ। নিবন্ধন ছাড়াই টিকা পাওয়ায় আগ্রহীর সংখ্যাও ছিল অনেক বেশি। তবে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে নানা অনিয়মের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। কালকে একটু লেট করাইছিলাম, সিরিয়াল লম্বা সিরিয়াল দিতে দিতে সময় গেছে গা, এখন আবার আজকে 7টা বাজে আসছি। পুলিশগুলি ভিতরে থাকে, ভিতরে আমাদের নিরাপত্তার দরকার নাই, তার কারণ আমরা দুই একজন করে লোক আমরা ভিতরে ঢুকতেছি, টিকা দিয়ে চলে আসতেছি, কিন্তু আমাদের পুলিশ থাকতে হবে বাইরে। ভালো লাগলো বিষয়টা যে আমরা টিকা দিতে পেয়ে কোনো সমস্যা ছাড়াই, সেজন্য প্রশাসনকে ধন্যবাদ। সরকারি নির্দেশনা অনুযায়ী সাপ্তাহিক ছুটির দিনে চট্টগ্রামের বেশিরভাগ কেন্দ্রে চলে টিকা কার্যক্রম। তবে পূর্ব ঘোষণা ছাড়াই সিটি কর্পোরেশন জেনারেল হাসপাতালে টিকা কেন্দ্রে টিকাদান বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েন দূর দূরান্ত থেকে আসা মানুষ। এতে ক্ষোভ প্রকাশ করেন তারা। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। রাজধানীর হাতের ঝিল লেকে ভেসে উঠল নারীর মরদেহ। প্রত্যক্ষদর্শীরা বলছেন মাথায় আঘাতের চিহ্ন দেখেছেন তারা। পুলিশ বলছে অজ্ঞাত পরিচয় ওই নারীকে হত্যার পর কেউ ফেলে রেখে গেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার বেলা 11টা হাতির ঝিলে লেকে ভাসতে দেখা যায় নারীর মরদেহ। প্রত্যক্ষদর্শীরা জানান প্রথমে মরদেহ কিনা তা বোঝা না গেলেও ঘণ্টাখানেক পর স্পষ্ট হয় বিষয়টি। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মাথায় আঘাতের চিহ্ন আছে বলে জানান স্থানীয়রা। আমরা প্রথমে দেখছি অনেকক্ষণ ধরে এখানে মানে একটা কাপড়ের মতো ভাসা ছিল, এখন দূর থেকে তো আর কনফার্ম হতে পারি না লাশ নাকি। পরে আস্তে আস্তে মানুষ জমলো, পরে আসলে বোঝা গেল যে লাশে এটা লাশের মাথায় একটা পাশে আর কি একটা দাগ ছিল, এছাড়া কিছু দেখা যায় না। এমনি আর কি বয়স আর কি 50-এর উপরে হবে এটা বোঝা যায়। মরদেহ উদ্ধার হলেও নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এখনো। তার বয়স আনুমানিক 50 বছর। কেউ হত্যা করে ফেলে রেখে গেছে কিনা তা সিসিটিভি ফুটেজ দেখে নিশ্চিতে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। মৃত্যুর যে প্রাথমিক যে সিমটমগুলো এটা তো কোনো কিছুই পেলাম না। তারপরেও আমরা চেষ্টা করি তারা আইডেন্টিফাই করে, আমরা তদন্ত করে, এখানে সিসিটিভি ফুটেজ আছে বিভিন্নগুলো তদন্ত করে আমরা
যেটা প্রপারলি যেটা আইডেন্টিফাই করার জন্য যা যা করা দরকার আমরা সব করব। উদ্ধার করা মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তন্দ্রাতারণ্য, সময় সংবাদ, ঢাকা। এবারের বইমেলার প্রথম শিশু প্রহর হয়ে গেল আজ। ছুটির দিনে সকাল থেকেই শিশুদের কোলাহলে মুখর ছিল মেলা প্রাঙ্গণ। দু বছর পর শিশু প্রহরে অংশ নিতে পেরে উচ্ছ্বসিত খুদে পাঠকরা। শুক্রবার বইমেলার সকালটা যেন ছিল শুধুই শিশুদের। আগের শুক্রবার শিশু প্রহর না থাকলেও এদিন ছিল সেই কাঙ্ক্ষিত আয়োজন। কোমলমতি সোনামণিরা অভিভাবকদের সঙ্গে মেলায় আসে। সকাল 11:30 শিশু প্রহরের মূল আয়োজন সিসিমপুর শুরু হলে উচ্ছ্বাসে মেতে ওঠে শিশুরা। শিশু প্রহরের মূল আকর্ষণ ছিল সিসিমপুরের ইকরি, শিকু আর হালিম। সামনে এসে এসব চরিত্র দেখতে পেয়ে আনন্দের যেন শেষ নেই। আমি খুবই খুশি এখানে আসতে পারি, কারণ গত বছরের করোনার খুবই প্যান্ডামিকে একটা খুবই খারাপ সিচুয়েশন ছিল, যার কারণে এই বই মেলায় আমরা আসতে পারিনি। আমি সিন্ড্রেলার বই কিনেছি, তারপর ভূতের বই কিনেছি। ভালো লেগেছে ইকরি, টুকটুকি এবং শিকু এবং মাছি। অনেকদিন পর বাইরে নেমেছি, বইমেলায় এসেছি, অনেক বই কিনেছি, ভালো লাগছে। দীর্ঘ 2 বছর ঘরবন্দি অবস্থা থেকে বের হয়ে শিশুদের এই আনন্দ দেখে সন্তুষ্ট অভিভাবকরাও। মানে এতক্ষণ খেলাধুলা করলো একা, অন্য জায়গায় তো সাই ফিল করে, কিন্তু এখানে অনেক বাচ্চা দেখে অনেক খুশি হয়েছে আর কি। এই জন্য বাংলা একাডেমি এবং বইমেলা কর্তৃপক্ষকে ধন্যবাদ। নতুনত্ব নিয়ে আসতে পারে এই বইমেলার অথরিটি, তাহলে আমার মনে হয় যে শিশুরা আরও বইয়ের প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহ বোধ করবে। স্বাস্থ্যবিধি নিয়ে সচেতন থাকার কথা জানিয়েছেন শিশু প্রহরের আয়োজকরা। স্বাস্থ্যবিধি নিয়ে আমরা প্রচুর মাস্ক রেখেছি, যাতে করে যে বাচ্চারা মাস্ক পরে আসবে তাদের সাথে যেতে জন্য মাস্ক বিতরণ করা হয়, এবং আমাদের স্যানিটাইজার রয়েছে, যাতে করে বাচ্চাগুলো স্টলে যাবে তারা যেন হাত স্যানিটাইজ করে। বইমেলায় শিশুদের এই আয়োজন শিশুদের বিকাশে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা। ফারজানা আক্তার, সময় সংবাদ। আজারবাইজানে পড়ালেখা করতে গিয়ে দুর্বৃত্তের হাতে প্রাণ গেল বাংলাদেশি তরুণী রিয়া ফেরদৌসির। গ্রামের বাড়ি রাজশাহীতে খবর পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। দ্রুত মেয়ের লাশ ফিরিয়ে আনার দাবি তাদের। সাইফুর রহমান রকির রিপোর্ট। ব্যারিস্টার হয়ে পরিবারের হাল ধরবেন এমন স্বপ্ন ছিল রিয়ার। তাই ঢাকার একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আইনি অনার্স শেষ করে আজারবাইজানে যান বাকু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে। কিন্তু গত 23 ফেব্রুয়ারি হাত পা ভাঙা অবস্থায় রিয়ার মরদেহ উদ্ধার করে দেশটির পুলিশ। মেয়ের মৃত্যুর খবরে দিশেহারা হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তারা। এছাড়া লাশ ফিরে পেতে সরকারের সহায়তা চেয়েছেন বাবা মা। কিছু ঋণপাতি করে টাকা পয়সা খরচ করে হয়তো ধার দেনা করে পাঠানো হয়েছে। ইচ্ছে ছিল যে মেয়েকে ব্যালেস্টারি পড়াবো, এখন মেয়ে তো ব্যালেস্টারি না পড়ে সে তো লাশে ফিরে এসছে। এখন তার আপনার একটা সঠিক বিচার দেন, বিচার করেন। থানায় তো অভিযোগ করা হয়েছে, আর পররাষ্ট্র মন্ত্রণায় আমরা লাশ আনার জন্য আমরা আবেদন করছি গতকালকে। আর হচ্ছে আর ইরানের এম্বাসিডর থেকে ওরা ইরানের মন্ত্রীও আসবে আজারবাইজানে, যে আমাদের লাশটা নিয়ে আরও ইনভেস্টিগেশন করবে। আজারবাইজানে বাংলাদেশি দূতাবাস নেই, এ কারণে ইরানে বাংলাদেশের দূতাবাস থেকে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে লাশ ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানান স্থানীয় জনপ্রতিনিধি। নিহত শিক্ষার্থী রিয়া ফেরদৌসি রাজশাহীর পুঠিয়া উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামের আবু বক্করের একমাত্র মেয়ে। 3 ভাইয়েরও আদুরে ছিলেন রিয়া। দেখছেন সময় সংবাদ। একদিনের ব্যবধানে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ 3 কোটি টাকা মূল্যের 36টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে সুরুজ্জামান নামে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক পরিচ্ছন্নতা কর্মীকে। সকাল 9:00 থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইট থেকে একটি বক্সে করে স্বর্ণের বারগুলো পাচারের চেষ্টা করে ওই কর্মী। কাস্টমস হাউসের কর্মকর্তারা তল্লাশি করে তার কাছ থেকে 4 কেজি 196 গ্রাম ওজনের 36টি স্বর্ণের বার উদ্ধার করে। বিমানবন্দরের চোরাচালানে সহায়তা করার সময় হাতে নাতে পরিচ্ছন্নতা কর্মীকে আটক করা হয়। তার সঙ্গে আর কেউ জড়িত কিনা তা তদন্তে নেমেছে কাস্টমস ও গোয়েন্দা কর্তৃপক্ষ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সেনারা যুদ্ধবিরতির আহ্বান ইউক্রেনের। পাসপোর্ট দেখিয়ে পোল্যান্ড ও রোমানিয়ায় ঢুকতে পারবেন বাংলাদেশিরা। বান্দরবানের রুমায় বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বাবা ও 4 ছেলে নিহত। নিরাপত্তা জোরদার, ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।
এবং ১৩ বছরেও পিলখানা হত্যাকাণ্ডের কোনো মামলা নিষ্পত্তি না হওয়ায় হতাশ স্বজনরা। নিহত সেনা কর্মকর্তাদের কবরে শ্রদ্ধা। সুষ্ঠু বিচারের জন্যই দেরি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।